সফরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে শুনেছি আন্দোলন যথেষ্ট গোছানো ছিল এবং খুব পরিকল্পিতভাবে হয়েছে সেটি নিয়ে আসলে যেমন আলোচনা আছে তেমনি বেশ কিছু সমালোচনাও কিন্তু তৈরি হয়েছে সেই বিষয়ে একটু আপনার মতামত আমি জানতে চাই পরিকল্পিতভাবে বলা হয়েছে আই ইন দ্যাট সেন্স যে আপনি যদি পুরো জুলাই গণঅভ্যুত্থানটা উইটনেস করেন এবং স্পেশালি যখন একটার পর একটা প্রথমে নয় দফা আসলো তারপর এক দফা আসলো রিমেম্বারিং আওয়ার হিরোজ আসলো এরকম মানে ওই সেন্সে পরিকল্পিত ছিল ইট ওয়াজ ভেরি প্ল্যান্ড মানে গোছানো ছিল প্ল্যান মানে এমন না যে পিছন থেকে অনেক বছর ধরে কেউ ইয়ে করছে অবশ্যই এটা মানে এই অভ্যুত্থানের সাথে তো অনেক কিছু জড়িত জড়িত ইন দ্য অনেক ইমোশন জড়িত শুধু কোটা ইমোশন তো তা না এটা পনেরো বছরের একটা রাগ এটা পনেরো বছরের একটা খুব বাট পরিকল্পিতভাবে আমি যেটা বুঝি এবং আমার মনে হয় যেটা আমাদের প্রধান আপনি একটার পর এক এক একটা জিনিস হচ্ছিল আমরা প্রথমে প্রথমে নয় দফা দেখলাম এবং নয় দফার পর এক দফা দেখলাম মাঝখানে আরও রিমেম্বারিং আওয়ার হিরোজ দেখলাম আমরা শহীদ মিনারে ইয়ে করলাম প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন যে ইট বজ ভেরি ওয়েল অর্গানাইজ কাউকে আমরা পেছনে ফিরে যেতে কাউকে পিছনে যে মানে কোনো মানে এক এক যেটা যে একটা ভাইরাল ভিডিও হয়েছিল যে পুলিশ একজন বলছে যে একটাকে মারলে একজন পড়ে যায় বাকি সবাই থেকে যায় মানে মানে কোনো নেতা ছাড়া একটা আন্দোলন আপনি চিন্তা করেন মানে আপনি তো মানে একজন দুইজনকে শুধু বলতে পারবেন না যে ওরাই নেতা মানে প্রচুর সমন্বয়ক দেখেছে আপনারা সো ওই সেন্সে যে এটা প্রচণ্ড পরিমাণ মানে

করে মঞ্চে উঠে যাওয়ার মতন ঘটনাও দেখি আপনি সেখানে ছিলেন একটু সেই বিষয়টিও জানতে চাই আমি সেই বিষয়টি আমি যদ্দূর জানি আমি সেটুক বলতে পারি যেহেতু আমি ওখানে ছিলাম প্রথমত এটা নিয়ে তো প্রচুর সমালোচনা আলোচনা হচ্ছে যে কিভাবে উঠলো কীভাবে এই হলো সব একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে পুরো ইভেন্টটার মধ্যে যেহেতু দেয়ার ওয়াজ আ ফর্মার ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট ইনভলভ এটা পুরো একটা সিকিউরিটি ছিল কিন্তু সিক্রেট সার্ভিসের সিক্রেট সার্ভিস সে যখন উঠেছে সে মোটামুটি সিক্রেট সার্ভিসকে চোখে ফাঁকি দিয়ে উঠেছে ভেরি বিগ কোয়েশ্চেন মার্ক যে কীভাবে এটা করা হলো এবং দুই হচ্ছে যে আপনি যখনই এটা বোঝা গেল মাত্র এখন দুইজন হেড অফ স্টেট একজন হেড অফ স্টেট এবং একজন ফর্মার হেড অফ স্টেট যখন আছে আপনি স্টেজে তো কোনো সিন করতে পারেন না এটা সম্ভব না যে স্টেজে উঠে এটা কনফার্ম করার কয়েকটা একটা জায়গায় কিন্তু এটা এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যেহেতু সিক্রেট সার্ভিসের প্রোটোকল এটা ছিল এবং হয়তো সিক্রেট সার্ভিস এটার ব্যবস্থা নিবে এরকম আমরা শুনছি বাট সে যেভাবে উঠেছে এবং উঠে দৌড় দিয়েছে এটার অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে এটা অনেকে বলছে এটা তো হতে পারে এটাও হতে পারে সো এখন এটা তদন্ত বোঝা যাবে জায়গা আসলে ঘটনাটা কি কিন্তু যেহেতু আমি ওখানে ছিলাম এটুকু আমি বলতে পারি যে ওই সিচুয়েশানে এটা কনফার্ম করার মতো অবস্থা ছিল না কারণ অফ একজন ফর্মার হেড অফ